উপরে কি হয়, ইমাজিনারি ভাবে আমরা যদি একটা ডায়ামিটার মানে সার্কেলের ডায়ামিটার ইমাজিনারি ভাবে ধরি, তাহলে কি হবে, ওর যে ডায়ামিটারটা আছে যে কোনো একটা ডিস্টেন্স হবে সামথিং ডি। এই ডি যে ডিস্টেন্স, এই ডি দূরত্ব এখানে রাখতে হবে, ইলেকট্রোড থেকে বেস মেটালের দূরত্ব আমাদেরকে রাখতে হবে ডি। তবে কি হবে, পারফেক্ট যে লেন্থ সেটাকে বলা হবে যে পারফেক্ট লেন্থ, ঠিক আছে। ওই লেন্থ ডি এর থেকে যদি বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলবো যে লং আর্ক লেন্থ, লং আর্ক লেন্থ। আর যদি এই এর থেকে কম হয়ে যায় তখন তাকে আবার বলবো কি যে শর্ট আর্ক লেন্থ, শর্ট আর্ক লেন্থ। আর যখন ডি এর সমান হচ্ছে, ডি এর সমান, তখন তাকে আমরা বলবো কি মিডিয়াম বা পারফেক্ট আর্ক লেন্থ, মিডিয়াম আর পারফেক্ট, ঠিক আছে। এই হচ্ছে দুটো, এই তিনটে, ঠিক আছে, মিডিয়াম আর পারফেক্ট আর্ক লেন্থ। এবারে আমরা কি করে বুঝবো যে আর্ক লেন্থটা বেশি হয়ে গেছে, যখন কি হয়, যখন আমরা আর্ক লেন্থটা মানে কি, যখন আমরা আর্কটা প্রডিউস হচ্ছে, আর্ক প্রডিউস হওয়ার পরে তার নামটা হয়েছে আর্ক লেন্থ, ঠিক আছে। আর্কটা কি, যখন এখানে আর্কটা প্রডিউস হলো ইলেকট্রোডে, যখন আমরা ওয়েল্ডিংটা শুরু করলাম তখন কি হলো, যখন খুব কাছাকাছি চলে আসবে, খুব কাছাকাছি, তখন কি হবে, শর্ট আর্ক লেন্থ, শর্ট আর্ক লেন্থ হয়ে যাওয়া মানে ইলেকট্রোডটা এর সঙ্গে জড়িয়ে যাবে, ঠিক আছে। যখন তোমরা ওয়েল্ডিং করবে দেখবে মেটালটাতে জড়িয়ে যাচ্ছে ইলেকট্রোড, মানে হচ্ছে কি শর্ট আর্ক লেন্থ হয়ে গেছে তাই ইলেকট্রোডটা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কি হবে, মেটালটা বেশি গলে যাবে, কাছাকাছি থাকলে কি হবে, তাপ বেশি উৎপন্ন হবে। এবারে কি হলো, আর হচ্ছে লং আর্ক লেন্থ, লং আর্ক লেন্থের কি কি ফল হতে পারে, লং আর্ক লেন্থে কি হবে, যদি লং আর্ক লেন্থ হবে কি বিটটা চাওড়া হয়ে যাবে, যে একটা পারফেক্ট বিট হওয়া দরকার। একটা ধরো এখানে আমি ওয়েল্ডিংটা করছি, এই ওয়েল্ডিংটা যখন আমি করতে যাব তখন কি একটা পারফেক্ট বিট হতে হবে, বিটটা কেমন হতে হবে, বিটের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিটটা কেমন হবে, এই যে ইলেকট্রোডের যে ডায়াটা আছে এই ডায়াটা যতটা হবে এই বিটটাও ঠিক একই লেন্থ, একই ওয়াইড মানে চওড়া হবে, তবেই সেটাকে বলা হবে পারফেক্ট বিট, ঠিক আছে। তাহলে কি হলো, ওই বিটটা কি হয়ে যাবে, তখন চওড়া হয়ে যাবে, এবং কি যে আর্কের ফলে যে লাইটটা প্রডিউস হয় সেখানে কি হবে, খুব লাইটটা হাই লাইট হবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে, খুব তীব্র আলো হবে। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের লং আর্ক লেন্থ হয়েছে, ঠিক আছে। এবারে লং আর্ক লেন্থ এবং শর্ট আর্ক লেন্থের বিভিন্ন কারণ থাকে, ঠিক আছে, সেগুলো নেক্সট ক্লাসে বলে দেবো। থ্যাংক ইউ।